আসসালামু আলাইকুম গ্যালাক্সি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দেশ বিদেশের বিভিন্ন ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মায়ের জিন থেকেই শিশুর মস্তিষ্কে বুদ্ধিমত্তার বিকাশ ঘটে, এই ব্যাপারে বাবারও কোনো ভূমিকাই নেই। দীর্ঘ বিতর্ক সমীক্ষা শেষে এই রায় দিয়েছেন বিজ্ঞানীরা। ডিম্বাণুতে তার উপস্থিতি এক জোড়া, কিন্তু শুক্রাণুতে মাত্র একটি এক্স ক্রোমোজোম থাকে। জিন বিশেষজ্ঞরা জানিয়েছেন শুধুমাত্র এক্স ক্রোমোজোমই বহন করে বুদ্ধিদীপ্ত জিন। শুধু তাই নয়, সম্প্রতি বিজ্ঞানীরা দাবি করেছেন বাবার থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া জ্ঞান সম্পর্কীয় উন্নত আচরণ যুক্ত জিন নিজে থেকে অকেজো হয়ে যায়। এই কারণে শিশু মনে বুদ্ধির বিকাশ ঘটার পিছনে একমাত্র প্রত্যক্ষ ভূমিকা পালন করে তার মায়ের থেকে পাওয়া জিন। পরীক্ষাগারে ইঁদুরের শরীরের অতিরিক্ত পরিমাণে মায়ের জিন প্রবেশ করিয়ে দেখা গেছে মাথা ও মস্তিষ্কের আকার বৃদ্ধি করলেও তাদের শরীরের বাকি অংশ তুলনায় ছোট হয়। অন্যদিকে বাবার জিনের পরিমাণ বেশি থাকলে শরীর বড় হলেও মাথা ও মগজ ছোট হয়। 14 থেকে 22 বছর বয়সী 12,686 জন তরুণের ওপর করা সমীক্ষায় দেখা গিয়েছে মায়ের আইকিউর উপরেই নির্ভর করে সন্তানের বুদ্ধিমত্তার দৌড়। তবে গবেষণায় এও দেখা গেছে মানুষের বুদ্ধি শুধুমাত্র উত্তরাধিকার বা জিন সূত্রে প্রাপ্ত হয় না। শিশু বেড়ে ওঠার সময় জিনের প্রভাব যদি 40% থেকে 60% হয়, তবে বাড়ন্ত বয়সে পারিপার্শ্বিকও সমানভাবে তার বুদ্ধি ও আচরণের উপর প্রভাব ফেলে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, এবং সত্য প্রচারে সবসময় আমাদের সাথেই থাকুন।